স্বামীকে বাঘে খেলো, দাঁড়িয়ে দেখলেন অসহায় স্ত্রী। কাকড়া ধরতে গিয়ে ফের বাঘের হানায় মৃত্যু হলো মৎস্যজীবীর। ঘটনা এলাকায় শোকের ছায়া। চোখের সামনে স্বামীকে বাঘে টেনে নিয়ে গেল, হাজারো চেষ্টা করেও স্বামীকে রক্ষা করতে পারলেন না স্ত্রী। সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে চোখের সামনে স্বামীকে হারিয়েছেন শোকে পাথর স্ত্রী ভাগবতী ফকির। জানা গেছে, দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার গণেশনগর এলাকার দম্পতি চলতি মাসের 9 তারিখে কাঁকড়া ধরার জন্য সুন্দরবনের পথে রওনা দিয়েছিলেন। স্বামী অনশ্বর ফকির, স্ত্রী ভাগবতী একসাথেই রওনা দিয়েছিলেন। সব কিছু ঠিকঠাকই চলছিল। রবিবার ঘটে ছন্দপতন। নামখানা ঠাকুর নদীর চড়ে কাঁকড়া ধরার সময় হঠাৎই দক্ষিণ রায়ের আক্রমণ। জঙ্গল থেকে বেরিয়ে এসে অতর্কিত হামলা চালায় বাঘ। নৌকায় থাকা অনশ্বর ফকিরের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। ছোট্ট ডিঙি নৌকায় স্ত্রী ভাগবতী তখন কার্যত অসহায়, বাঘের অতর্কিত আক্রমণে দিশা হারিয়ে ফেলেন। চিৎকার জুড়ে দেন সাহায্যের জন্যে। কিছু বুঝে ওঠার আগেই স্বামীকে জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘ। চোখের নিমেষে সব কিছু শেষ হয়ে যায়। এরপরই বাড়ির লোককে খবর দেন ভাগবতী দেবী। খবর পেয়ে পরিবারের সদস্যরা রওনা দেন নামখানার ঠাকুর চড়ের উদ্দেশ্যে। সবাই বলে যে সুন্দরবনের ঠাকুর নদী এলাকায় ওখানে আমাদের এখান থেকে প্রায় লোকেরাই কাঁকড়া ধরতে যায়। এবার আমার শ্বশুর আর শাশুড়ি মা গেছিলো জুলাই মাসের 9 তারিখে ভোটের পর দিন। তারপর প্রায়শই ফোনে যোগাযোগ হয়, কালকেও যোগাযোগ হয়েছিলো 7:30 সকালবেলা ফোন করেছে। তারপর আবার একটু মানে আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছি, আমার স্বামী বলছে যে আমি বাইরের দিকে যাচ্ছি একটু। এবার গেছে শোনা, তারপরে শুনলাম যে মানে 3:30 নাগাদ নাকি ফোন করেছে আমার শাশুড়ি মা, ফোন করে বলছে যে তোর বাবাকে পাওয়া যাচ্ছে না। এবার ওখান থেকে আমার স্বামী চলে গেছে, আমি তারপর তো আর বেশি কিছু জানি না, সবাই যেটুকু বললো। বসে আছি, সবাই আসছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আমি বলছি মামি, মামি শাশুড়ি এসেছিলো, ছোটো মামি শাশুড়ি। আমি বলছি কী হয়েছে মামি? বলে কিছু না। তারপরে আমার মা এসেছিল, মা বলল, তারপরে আমি জানতে পারলাম। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় বন দপ্তরে, জানানো হয় পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে বন আধিকারিকেরাও রওনা দেন ঘটনাস্থলের উদ্দেশ্যে। 3:00 আমরা খবর পেয়েছি ওনার ছেলের কাছে যে তোর বাবাকে আমি পাচ্ছি না, শুধু এই বলে ওর মা কান্না করছে। এবারে আর কোনো কথা বলিনি, আমি ফোনটা ধরেছি ওনার ছেলের কাছ থেকে কেড়ে নিয়ে। আমি বলছি কী হয়েছে মাসি, কালি কান্না করছে, কোনো কথা বলতে পারছে না, বলছে তোর জামাইকে আমি খুঁজে পাচ্ছি না। এবার তখন বলছে ওনার ছেলে চলে গেছে আর উনি ফোন রেখে দিচ্ছে, সুইচটা হয়ে গেছে ফোন, আমরা ফোন লাগাচ্ছি, ফোন আর ধরছে আর ওনার সঙ্গে আর কথা হয়নি সেই জন্য। এখন আমরা পাওয়া যাচ্ছে না মানে এখন আমরা বুঝতে পারছি না যে কি হয়েছে। স্বামী স্ত্রী দুজন তো লোক হয়েছিল, এবার কি হয়েছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। সেখান থেকে কোনো ফোন এখনো আসেনি, মানে আমরা করছি বন্ধ, ওরা না করলে আমরা এখানে ফোনটা বন্ধ করে দেওয়া। 20-25 দিন হয়ে গেছে, তা এখনো তো ওনার তো কালকে ফোন করে বললো এরকম ট্রেনে নিয়ে গেছে, ওই অবধি খবর এখনো কোনো খবর আসেনি। খবর তো ওখানে নেটওয়ার্ক তো প্রবলেম, মানে খবর এখনো মানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। ওরা উনি ওনার স্ত্রী দেখেছে, ঠিক আছে, ওইভাবে মানে বলেছে খবরটা। সুন্দরবনের জঙ্গলে প্রতি পদে পদে লুকিয়ে থাকে বিপদ, মৃত্যু ভয়। তবুও পেটের টানে কখনো মধু সংগ্রহে, কখনো বা মাছ ধরার জন্য জীবন বাজি রেখে জঙ্গলে যান সুন্দরবনের নদীপাড়ের বাসিন্দারা। পেটের টানে জঙ্গলে গিয়ে এভাবেই ঘটে দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।